আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন সরকারি যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা করব। কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেষে কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো অর্থাৎ আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন না কারণ এখানে কিছু স্টেপ আছে যেগুলোতে প্রশ্ন আসতেই পারে আপনার সেই প্রশ্ন যেন না করতে হয় তাই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে দেখার পরে আপনার যে জায়গাগুলো যে পয়েন্টগুলোতে আপনার প্রশ্ন থাকতে পারে সেগুলো আপনি বুঝে দিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরুতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটিতে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন এবং কমেন্টও জানাবেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত নবশৃষ্ট অস্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে আছে বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন স্কেল হলো বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় পদ সংখ্যা হলো নয়টি এখানে প্রকল্পের আওতাধীন কিছু অপশন ভাগ আছে অর্থাৎ যে নয় জন নেওয়া হবে এর মধ্যে কৃষি উইংয়ে নেওয়া হবে ছয়জন পরিকল্পনা প্রশিক্ষণ ও যোগাযোগ উইঙ্গে নেওয়া হবে একজন এরপর জেটি পিডিসি উইংয়ে নেওয়া হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা হল বিএসসি কৃষি বিএসসি টেক এমএস এস এম এস সি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জে এফ এ হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চারজন নেওয়া হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা তালিকা অগ্রাধিকার দেওয়া হবে গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো দুইজন নেওয়া হবে এটা গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ ডিগ্রি বা অনার্স অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে একজন নেওয়া হবে এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক ট্রাক চালক অথবা ট্রাক্টর চালক অথবা গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চারজন নেওয়া হবে যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণীর পাশ হালকা বা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে তো এখানে দুই থেকে পাঁচ নং যে পদগুলো আছে এই পদগুলোতে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে জেলার তালিকা দেওয়া আছে আপনারা দেখে নেবেন অর্থাৎ এখানে যে তালিকাগুলোর জেলাগুলোর নাম দেওয়া আছে এইসব জেলার প্রার্থীরা এই চারটি পদে আবেদন করতে পারবেন না এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সবাই আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে উনিশ এগারো দুই তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স আঠারো পঁচিশ তিন দুই তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনি এখানে দুইটা যাদের বয়স কম তারা এই তারিখটা কাউন্ট করবেন আর যাদের বয়স মোটামুটি বেশি বা তিরিশের কাছাকাছি তারা এই তারিখটা কাউন্ট করবেন অর্থাৎ তাদের বয়স পঁচিশ তিনের মধ্যে তিরিশের মধ্যে হতে হবে আবেদন যে ওয়েবসাইট সেব ওয়েবসাইটটা হচ্ছে বি জে আর আই ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে বিশ দশ দুই তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ হবে উনিশ নয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে ছবি সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল তো অনলাইন প্রক্রিয়াটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আবেদনের যে ফিটা সেই ফি হচ্ছে একশো টাকা আপনাদেরকে জমা দিতে হবে টেলিটক্স প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে এরপরে নিচে আরও কিছু নিয়মাবলী বা শর্তাবলী আছে আপনারা ভালো করে এগুলো ভালো করে দেখে নেবেন পরে নেবেন তো চলুন আমরা দেখে আসি কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোন স্টেপ আপনার ভুল হলে সমস্যায় পড়বে না জন্য আপনাকে ভালো করে দেখতে হবে তো এখানে বি যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আপাতত বন্ধ আছে কারণ অ্যাপ্লিকেশন শুরু হবে বিশ তারিখ সকাল দশটা থেকে তো আমি অন্য আরেকটা অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি এটা হুবহু প্রায় একই হবে যদিও দু একটা দিক সেদিক হয় আপনারা আমাকে কমেন্ট করলে আমি সেটার অবশ্যই রিপ্লাই দিব তো ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে সার্কুলার অ্যাপ্লাই নাও আদার্স তো আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আপনার এখানে যে পোস্টগুলো আছে অথবা পদের পাঁচটা পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে শো করবে শো করার পরে আপনি যেখানে যে পোস্টে আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের আবেদনের উপরে ক্লিক করলেও আসবে অথবা সামনে একটা রেডিও বাটন থাকবে রেডিও বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলেও ওপেন হবে এরকমও থাকতে পারে অথবা রেডিও বাটন থাকতে পারে নেক্সট অপশন থাকতে পারে তো এরপরে পদের নামের উপরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পেজটা ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হলে এখানে আপনার সম্পূর্ণ বায়োডেটা অর্থাৎ সকল তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে সবগুলো আপনি বুঝবেন আশা করছি তা আমি দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি এখানে নাম বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ এরপর হল প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জেলা আপনি যে জেলা জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম লিখতে হবে এরপর জেন্ডার মেল ফিমেল যেটা প্রযোজ্য সেটা দিবেন ন্যাশনাল আইডি থাকলে দিবেন না হলে জন্ম নিবন্ধন দিবেন যে কোনো একটা দিলে হবে রিলিজিয়ন আপনার ধর্ম দিবেন এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড হলে হাজব্যান্ড ওয়াইফের নাম দিতে হবে আর না হলে সিঙ্গেল কোটা আপনি যদি কোনো কোটা থেকে থাকে মুক্তিযোদ্ধা বা এই ধরনের কোনো কোটা থেকে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর না হলে নন কোটা দিতে হবে নন কোটা আপনাকে দিতে হবে স্টার মার্ক করা এরপর হলো মেলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের নাম লিখবেন আপনার গ্রামের নাম বাড়ির করে লিখবেন আপনার জেলা আমি এমনিতে দেখাচ্ছি আপনি ঠিক করে লিখবেন সব কিছু পোস্ট অফিস পোস্ট কোড এরপর আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আপনি এখানে টিক দেবেন দিবেন এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে চিহ্ন দিলে দুইটা অ্যাড্রেসই এক হয়ে যাবে মোবাইল নাম্বার এখানে আপনার অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা দিতে হবে কারণ মোবাইল নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনি এস এম এ পাবেন না সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই নির্ভুলভাবে দিতে হবে আপনি যে কারো ইমেল অ্যাড্রেস এখানে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটাতে যে কারো ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন এরপর হল এসএসসির ইনফরমেশন এসএসসির নাম এক্সামিনেশন নামটা সিলেক্ট করবেন রোল নাম্বার দিবেন গ্রুপ আপনি যে গ্রুপ থেকে পাশ করেছেন সেটা দিবেন বোর্ড যে বোর্ডের অধীনে সেই বোর্ডের নাম রেজাল্ট আউট অফ ফাইভ দেবেন দিয়ে এখানে আপনার জিপিএটা লিখতে হবে পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে পাশ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো অনেকেই প্রশ্ন করেন যে এখানে তো যে পোস্টে আমি আবেদন করতেছি সেটাতে শুধুমাত্র এসএসসি পাস চাইছে কিন্তু আমি তো অনার্স মাস্টার্স পাস সেক্ষেত্রে ওগুলা কি দিব কিনা হ্যাঁ অবশ্যই দিবেন কারণ সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবার এগুলো আপনি সিলেক্ট করবেন থাকলে দিবেন না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই ওগুলা যেভাবে আছে এভাবে খালি থাকবে এরপরে এরপরের অপশন হলো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস এই প্রশ্নটা সবাই বেশি করে থাকেন কারণ এটা অনেকে বুঝেন না যে এটা এখানে কি দিবেন তো সেক্ষেত্রে এটার মানে হলো আপনি ওই প্রতিষ্ঠানের অধীনে অন্য কোনো পোস্টে বা অন্য কোনো ইয়েতে কর্মরত আছেন কিনা সেটা জানতে চাইছে যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন আর না হলে কিছুই সিলেক্ট করার প্রয়োজন নেই এরপর হলো ভ্যালিডেশন কোড এখানে কয়েকটি সংখ্যা অথবা ইংরেজি অক্ষর থাকতে পারে যেটা থাকবে এটা হুবহু আপনাকে এই বক্সে লিখতে হবে লিখার পর আপনি আবার এগুলো ভালো করে যাচাই করে দেখবেন কোন ইনফরমেশন আপনার ভুল হয়েছে কিনা যদি সব কিছু সঠিক থাকে তাহলে এখানে চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন উপরে লেখা থাকবে সাকসেস অর্থাৎ আপনার এই অপশনটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে এরপর ওকে ক্লিক করবেন করার পরে আপনাকে এখানে প্রিভিউ দেখাবে সব ইনফরমেশন ঠিক আছে কিনা যদি কোনো কিছু ভুল থাকে আপনি এখানে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে সেটা আবার সংশোধন করতে পারবেন এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে হবে ছবিটা আপনাকে অবশ্যই আগে সাইজ করে কম্পিউটারে সেভ করে রাখতে হবে আমি এটা সাইজ আগে বলেছি তিনশো গুণ তিনশো পিক্সেল একশো কেবির নিচে এরপরে আপলোড সিগনেচার চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে সিগনেচার সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপনার সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে এবারে এখানে আইডি ক্লিয়ার এই বক্সে চিহ্ন দেবেন দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরে দেখুন সাকসেসফুলি সাবমিটের এটা উপরে লেখা থাকতে পারে না থাকতে পারে কোনো সমস্যা নেই এরপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এখানে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে ইউজার আইডিটা সংরক্ষণ করবেন পরবর্তীতে আপনাকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনার ইউজার আইডিটা অবশ্যই নোট করতে হবে তো চলুন আমরা দেখে আসি কিভাবে মোবাইলে আপনারা এস এম এস এর মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করবেন একশো বারো টাকা অবশ্যই আপনাকে একশো বিশ টাকার উপরে রিচার্জ করে রাখতে হবে আপনার মোবাইলের টেলিটক সিমে তো চলুন দেখে আসি এরপর আপনার মোবাইলের টেলিটকের মোবাইলের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিজে আর আই এটা ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নেই এরপর স্পেস দিবেন স্পেস দিয়ে লিখবেন ইউজার অর্থাৎ আপনি আবেদন কপিতে যে আইডিটা পেয়েছেন আবেদন সাবমিট করার পরে সেই আইডিটা এখানে লিখতে হবে এরপরে এটা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার সেন্ড করবেন সেন্ড করলে রিপ্লাই মেসেজ আসবে রিপ্লাই মেসেজে লেখা থাকবে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আপনার নাম লেখা থাকবে এরপর টাকা কত টাকা কাটবে এটা লেখা থাকবে এবং আপনাকে একটা আট ডিজিটের একটা পিন নম্বর দেওয়া হবে এই পিন নম্বরটা আপনি নোট করবেন দ্বিতীয় মেসেজ পাঠানোর জন্য তারপর এরপর আপনি আবার মোবাইলে মেসেজ আসলে যাবেন গিয়ে লিখবেন বি জে আর আই স্পেস দিয়ে লিখতে হবে ওয়াই এস এরপরে স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজে যে পিন নম্বরটা পেয়েছিলেন সেই পিন নম্বরটা এখানে লিখতে হবে আমি এক্সাম্পল দেখেছি এখানে এরপরে এটা আবার সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পরে সাথে সাথে আপনার মোবাইলের ব্যালেন্স কেটে নেওয়া হবে কেটে নিয়ে আপনাকে রিপ্লাই মেসেজ দেওয়া হবে কংগ্র্যাচুলেশানস আপনার নাম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি বি বিজে আর আই অ্যাপ্লিকেশন ফর আপনার পোস্টের নাম দেওয়া থাকবে এবং আপনাকে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে এই পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ব্যবহার করতে পারবেন তো এই পর্যন্ত আপনার আবেদন প্রক্রিয়া শেষ পরবর্তীতে অপেক্ষা করবেন যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে মেসেজে জানানো হবে যদি কোনো কারণে নাও জানা যদি আপনি শুনেন যে এটা অ্যাডমিট কার্ড ছাড়ছে সেক্ষেত্রে আপনি ওই একই ওয়েবসাইটে যাবেন অর্থাৎ বিজে আর আই ডট টেলিটক ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং আপনার যদি আবেদন কপিটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি আবার এটা ডাউনলোড করতে পারবেন এখানে এসে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে ক্লিক করে আপনি এখানে আপনার যে ইউজারি এবং পাসওয়ার্ডটা আছে সেই ইউজার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনি আবার সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ